আজকে ডে সিক্স, এখন সকাল 8টা বাজে। আমি এখন রুমের মধ্যেই আছি, চান টান হয়ে গেছে, মোটামুটি রেডি। আমরা ব্রেকফাস্ট খেতে যাব। ব্রেকফাস্ট খাওয়ার পরে লাগেজটা চেক করে নেব, প্যাক আছেই তো, সেটা করে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আমি তোমাদের কালকেই বলেছিলাম আমরা এখান থেকে ভূপাল যাব, তো ভূপাল যাব এবং মাঝে রাস্তায় কি কি পড়বে সেটা তো অবশ্যই তোমাদের দেখাবো। তো একটু পরে আমরা ব্রেকফাস্ট খেতে যাব। আমরা ব্রেকফাস্টের জন্য এখন চলে এসেছি, দেখে নাও ব্রেকফাস্টে আগে কি কি আছে। মানে টি অ্যান্ড কফির অ্যারেঞ্জমেন্ট আছে, এখানে কেকস আছে, পাপায়া, পেঁপে আছে, দেখো কালকের মতোই স্প্রাউটেড মুগ, ছোলা, কর্ন আছে, এখানে কর্নফ্লেক্স আছে, চকোস আছে, মিল্ক আছে, ব্রেড আছে, পোহা আছে, দেখতে পাচ্ছ, এখানে চানা আর উত্তপম আছে, ইডলি অ্যান্ড সাম্বার, আর এখানে বাটার জ্যাম রাখা আছে। তাহলে এই ছিল আমাদের আজকে ব্রেকফাস্টের মেনু। তো সবাই ব্রেকফাস্ট নিচ্ছে, এখানে বসে আমরা ব্রেকফাস্ট করব। আমি দেখো ফার্স্টে কি নিয়েছি, পাপায়া, কর্ন, স্প্রাউটেড মুগ, পোহা অ্যান্ড স্যান্ডউইচ। এরপরে আবার দেখা যাক, এটা কমপ্লিট করি তারপর দেখি কি নেওয়া যায়। ব্রেকফাস্ট পর্ব চলছে, বাবা টোস্ট খাচ্ছে, তিনি তার ফেভারিট মাফিনস। দেখো আমি যেটা নিয়েছি চানা, আর এখানে তো দেওয়াই আছে বাটোরা, উত্তপাম আছে, ইডলি আছে অ্যান্ড নারিয়েল চাটনি। আমরা ফাইনালি রেডি হয়ে গেছি, বৃষ্টি পড়েই যাচ্ছে সকাল থেকে, তো এখন আমরা এখান থেকে স্টার্ট করছি। এখান থেকে স্টার্ট করে আমি তোমাদের বললাম যে আমরা আজকে ভূপাল চলে যাচ্ছি। ভূপাল যাওয়ার পথে ভীমবেটকা দেখে আমরা ভূপাল রিচ করব। তো এখন আমরা স্টার্ট করব। পাঁচমারি থেকে বেরোতে বেরোতে প্রায় 10:30 বেজে গেল। কালকে সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছে, যখন বেরোচ্ছি তখনও হালকা বৃষ্টি হচ্ছে। আকাশের অবস্থা আজকে খুবই শোচনীয়। এখন রাস্তায় কি আছে কপালে সেটা বলা মুশকিল। আজকে আমরা আবার সেই সোহাগপুর, বাবাই, নর্মদাপুরম এগুলো পেরিয়ে শেষ পর্যন্ত ভোপালে পৌঁছব। ভোপালে পৌঁছানোর আগে আজকে আমাদের টার্গেট আছে দুটো জায়গা কভার করার। প্রথমটা হলো ভীমবেটকা, তার উপর দিয়েই আমরা যাব, এবং সেখানে যদি ওয়েদার ভালো থাকে অবশ্যই আমরা ভীমবেটকা দেখে তারপরে ভোপালে যাব, আর ওয়েদার যদি খারাপ থাকে তাহলে কি হবে বলা এই মুহূর্তে খুব মুশকিল। ভীমবেটকা যদি দেখা সম্ভব হয় তার থেকে 20 কিলোমিটার আগে আছেন ভোজেশ্বর মহাদেবের মন্দির, খুবই প্রসিদ্ধ এবং প্রাচীন এই মন্দির। তো ভীমবেটকা দেখে ভোজেশ্বর মহাদেবের দর্শন করে তারপরে আমরা ভোপালে ঢুকব, এই প্ল্যানই আপাতত রয়েছে। প্রথম 2-2.5 ঘন্টা ভালোই কাটল, কিন্তু তারপর তখন প্রায় 1:10-15 বাজে, বাবাই থেকে আমরা বেশ কিছুটা আগে, তখন শুরু হলো ভয়ঙ্কর বৃষ্টি। মানে সে বৃষ্টি না দেখলে বিশ্বাস করা যায় না, সে বৃষ্টি না দেখলে তাকে ফিল করা যায় না। আমরা যে শুধু
উপভোগ করেছি তা নয়, আমরা সেই সময় রীতিমতন ভয়ও পেয়ে গিয়েছিলাম যে শেষ পর্যন্ত ভোপালে পৌঁছতে পারবো নাকি রাস্তায় কোথাও আটকে পড়ব, গাড়ির যদি কোনো সমস্যা হয় তাহলে খুবই মুশকিলে পড়ে যাব। এই সমস্ত চিন্তা করতে করতে আমরা এগিয়ে চললাম। এখন আমরা বাবাইয়ের ওপর দিয়ে যাচ্ছি, দেখো রাস্তার কি অবস্থা। রাস্তা বলে কিছু দেখা যাচ্ছে না, খালি জল আর জল। পাশ দিয়ে তাওয়া নদী বয়ে গেছে, কালকে সারা রাত্রি বৃষ্টি হয়েছে, তাতে ওভারফ্লো করে গেছে, রাস্তা দেখা যাচ্ছে না। অসংখ্য গাড়ি আস্তে আস্তে যাচ্ছে, আমরাও তাদের পেছনে কোনো মতে চলতে লাগলাম। এই মুহূর্তে আমরা নর্মদার ওপর দিয়ে যাচ্ছি, আকাশের অবস্থাটা খালি দেখো, কিভাবে মেঘ করে এসছে, কিভাবে কালো হয়ে এসছে আকাশ। আজকে মনে হচ্ছে কপালে দুর্ভোগ আছে, এই বৃষ্টিতে গাড়ি চালানোই খুব দুষ্কর হয়ে পড়ছে। কিন্তু আমরা আমাদের ড্রাইভার দাদাকে বললাম যে আপনি যেভাবেই হোক না কেন এগিয়ে চলুন, কোথাও থেমে যাবেন না, থেমে গেলেই মুশকিল। যতটা সম্ভব আপনি এগোতে পারেন ততটাই এগিয়ে চলুন। এখন আমরা হোশাঙ্গাবাদ রোড ধরে এগোচ্ছি ভীমভেটকার দিকে। এখানে অভূতপূর্ব এক দৃশ্যের সাক্ষী হয়ে রইলাম আমরা, অনেক ছোট ছোট ওয়াটারফলস রাস্তার ধারে পড়ছে এবং আমরা এখানে গাড়িটা স্লো করে ভিডিও তুলতে তুলতে এগিয়ে চললাম। পাঁচমাড়ি থেকে আমরা স্টার্ট করেছি, পাঁচমাড়ি থেকে স্টার্ট করে রাস্তায় প্রচুর বৃষ্টি পেয়েছিলাম। বৃষ্টি পেয়ে আলটিমেটলি আমরা ভেবেছিলাম যে ভীমবেটকা বোধহয় দেখা হবে না, আমাদের স্ট্রেট হোটেলে চলে যেতে হবে। যাই হোক, আমরা এই সময়টা একটু ওয়েদার ক্লিয়ার পেয়েছি, যার জন্য ভীমবেটকা আসতে পেরেছি। এটা যদি আসতে না পারতাম রিয়েলি খুব মিস করতাম। চলো আমরা ভীমবেটকা দেখি, চলো দেখো ভীমবেটকা। এটা অ্যাকচুয়ালি তোমাদের হিস্ট্রিটা একটু বলে দিই,
এটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1957 বা 1958 সালে ইউনেস্কো এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেয়। এখানে ডিফারেন্ট রক শেল্টারস আছে, সেই তোমরা হিস্ট্রিতে পড়েছো যে প্রস্তর যুগে মানুষ কি করত, তখন রক শেল্টারসে তারা থাকত। তৈ ভীম বেটকা এই রক শেল্টারসের জন্যই প্রসিদ্ধ। এখানে প্রায় 750টা রক শেল্টারস আছে এবং এই 750টা রক শেল্টারস প্রায় তোমার 10 কিলোমিটার জায়গা জুড়ে বিস্তৃত। সুতরাং বুঝতেই পারছো যে কেন এটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রস্তর যুগ বুঝতে পারছো তো, তার মানে এটা প্রায় 1 লাখ বছরের পুরনো একটা সাইট। সেটা ভাবতেই সত্যি কীরকম রোমাঞ্চ লাগছে। দেখো এখানে দেখা যাচ্ছে, দিস ইজ ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ভীম বেটকা। এখানে ম্যাপটা দেওয়া আছে। দেখতেই পাচ্ছ রক শেল্টারস। এখানে দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার, এখানে হিস্ট্রিটা দেওয়া আছে, ডিফারেন্ট পিকচার্স আছে। এখানে প্রস্তর যুগে মানুষ কিভাবে থাকতো তার এক্সাম্পল দেওয়ার জন্য ওরা মডেল তৈরি করেছে। দেখো এখানে দেখা যাচ্ছে, আমি তোমাদের বলেছিলাম যে ডিফারেন্ট শেপস। ওটা একটা ঘুরিয়ে ফেলবি তখন।
পাচ্ছো, আমি এখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি ভীমবেটকা। তোমাদের দেখালাম প্রচুর রক শেল্টারস দেখালাম, এখানেও কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে যে রাস্তা সেটা দিয়ে গিয়েও কিন্তু কিছু রক শেল্টারস আছে যেগুলো আমরা দেখবো। চলো যাওয়া যাক। বছর আগেকার হোমো ইরেক্টাসের নিদর্শন ভীমবেটকায় দেখতে দেখতে কখন সময় বয়ে গেছে খেয়ালও নেই। এখন বিকেল 4:30 বাজে। প্রকৃতির তরফ থেকে হয়তো আমাদের জন্য এই সময়টা ছাড় দেওয়া হয়েছিল। এই সময়টাতে কিন্তু বৃষ্টি হয়নি, তাই আমরা ভীমবেটকা দেখতে পারলাম। এখন আবার বৃষ্টি শুরু হলো, তাই ভোজপুরে ভোজেশ্বর মহাদেব দর্শনের পরিকল্পনা আজকের মতন আমরা বাতিল করলাম। আমরা ডিসাইড করলাম যে এখন হোটেলে চলে যাওয়াটাই সবথেকে বুদ্ধিমানের কাজ, কেননা সন্ধে হয়ে আসছে, এরপর যদি আবার বৃষ্টি বাড়ে তখন সমস্যা হতে পারে। আমাদের হাতে এখনও দুদিন সময় থাকবে, তাই ভোজেশ্বর মহাদেব কোনো এক সময়ে আমরা দেখে নেব। আমরা অনেকটা রাস্তা ট্রাভেল করে এখন নুরা সাবা এসে পৌঁছেছি। এটা আমাদের ভোপালে এই হোটেলটা বুকিং আছে, তো তোমরা দেখাবো তোমাদের নুরা সাবা। অবভিয়াসলি ভীষণ ভালো হোটেল, আর অ্যাটমসফিয়ারটা অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। এটা একটা প্যালেস হোটেল, আমি তোমাদের পুরোটা ঘুরিয়ে দেখাবো। আমি বাইরেটাও দেখাচ্ছি তোমাদের একটু। রিসেপশন রুম ট্যুরটা তোমাদের সবার আগে করিয়ে নি। দেখো এটা হচ্ছে আমাদের রুম 110। ঢুকেই দেখো এদিকে ওয়াশরুম আছে,
আছে, দেখো কমোড আছে, আর এটা শাওয়ার এরিয়া। দেখো আমি তোমাদের দেখালাম ওয়াশরুমটা, দেখো ডান দিকে একটা কাবার্ড আছে, কাবার্ডটা অনেক বড়। ভেতরে দেখো লকার প্রোভাইড করা আছে, হ্যাঙ্গার্স আছে, ব্যাগস আছে, লন্ড্রি ব্যাগস আছে। আর এটা তো সব থেকে ইম্পর্টেন্ট, জানোই তোমরা লকার থাকতেই হবে। দেখো টি কর্নার, এখানে আমাদের কেটল দেওয়া আছে, টি কফির অ্যারেঞ্জমেন্ট আছে, কমপ্লিমেন্টারি মিনারেল ওয়াটারস আছে। আর এখানে দেখো আমাদের, দেখো এখানে দেখাই যাচ্ছে নুরা সাবা প্যালেস হোটেল। এখানে দেখো কিছু কোল্ড ড্রিঙ্কসও আছে, ক্যাডবেরিজ আছে। আর নিচে যেটা থাকে মিনি বার, মিনি ফ্রিজ। এবার দেখো আমি তোমাদের রুমটা পুরো দেখাচ্ছি। এখানে দেখো একটা টেবিল আছে যেখানে তুমি লাগেজ রাখতে পারো। এখানে নিচেও একটা টেবিল আছে, এখানেও গ্লাস অ্যান্ড মিনারেল ওয়াটার দেওয়া আছে। এখানে এখানে দেখো একটা টেবিল আছে, চেয়ার আছে, তার সামনে দেখো মিরর দেওয়া আছে। এখানে একটা সেন্টার টেবিল আছে, সোফা আছে, আর দেখো বেড। সাইড টেবিল আছে, এই কার্টনটা সরাতে এখানে কিন্তু ব্যালকনি। দেখো ব্যালকনি, এই ব্যালকনি থেকে দূরে দেখো ভূপাল শহরটা কিন্তু পুরোটাই প্রায় দেখা যাচ্ছে। ডিনারের জন্য এসেছি, দেখো বাইরে মুষলধারে বৃষ্টি, আর তার মধ্যে নুরা সাবা, দারুন জাস্ট দারুন। ডিনারের জন্য সবাই বসেছি আমরা। এতে তিনটে রেস্টুরেন্ট আছে, এটা তার মধ্যে ইন্ডিয়ান রেস্টুরেন্ট, চাইনিজ আর মুঘলাই আরও দুটো আছে। আজকে এত দেরিতে এসেছি যে সব কিছু ঘোরাও সম্ভব হয়নি। হোটেলটা বিশাল বড়, এটা মানে এক্সপ্লোর করতেই মনে হয় আমাদের একটা দিন কেটে যাবে, যার জন্য আমরা একটা দিন রেস্টও রেখেছি এখানে, যে আমরা হোটেলটাকে এক্সপ্লোর করবো। কালকে সকালে কী করবো সেটা অবশ্যই তোমাদের পরে দেখাবো। এখানে তুমি দেখো হাই করছে, আমাদের ডিনার কমপ্লিট। আমরা এখন রাত্রিবেলা একটু এদিক ওদিক ঘুরছি প্যারিসের মধ্যে, তো তোমাদের দেখাচ্ছি আমি কোন কোন জায়গায় ঘুরছি।
10টা বেজে গেছে, 10:15, বাইরে বৃষ্টি পড়ছে আর আমরা এখানে ডিনারের পর ঘুরে বেড়াচ্ছি। আজকের দিনটা ছিল 10ই আগস্ট 2022। সকালবেলা পাঁচমারি থেকে বৃষ্টি আরম্ভ হয়েছে, সারা দিন বৃষ্টি আমাদের পিছু ছাড়েনি। এখন আমরা ভোপালের ঐতিহাসিক মুর প্যালেসে রয়েছি, রাত্রির 11টা বাজে, এখনও বৃষ্টি পড়ে চলেছে। এরকম ঘটনাবহুল দিন খুব কমই আসে। যাই হোক, আজকে সবার এনার্জি শেষ, সবাই চলে গেছে রেস্ট নিতে। দেখা হচ্ছে তোমাদের সাথে কাল সকালে। গুড নাইট।